ইয়াদ ভাই, আপনি কি রকম পনির তৈরি করবেন? যেটা আমরা ঢাকাই পনির বলি সেটা তো, হ্যাঁ, ঢাকায় যারা তৈরি করা হয় ওটাই আজকে আপনাকে দেখাবো, দেখানো হবে। আচ্ছা, আপনি কোথায় মানে করেন, মানে আপনি কোনো নির্দিষ্ট জায়গায় বসেন? মানে আমি এটা পনির বানাইয়া ওই ঢাকা এই যে কলাবাগান বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার সামনে বিক্রি করি, ওখানে বসেন। সুপ্রিয় দর্শক, ঢাকাই পনির এবং পনির পেঁয়াজি তৈরির আগে আপনারা এর প্রয়োজনীয় উপকরণগুলো একবার দেখে নিন। ঢাকাই পনির তৈরি করতে আমাদের লাগবে গরুর টাটকা দুধ 6 লিটার, সাইট্রিক অ্যাসিড পরিমাণ মতো এবং লবণ পরিমাণ মতো। পনির পেঁয়াজি তৈরি করতে আমাদের লাগবে পনির 250 গ্রাম, পেঁয়াজ 100 গ্রাম এবং শুকনা মরিচ 3 থেকে 4টি। এই যে দেখছেন বিশাল আয়োজন, আমাদের এখানে আছে 5 লিটার দুধ এবং এই দুধের উপর কিছু কাজ করে রাখা হয়েছে আগে, যে জন্য যেহেতু সময় লাগবে আমাদের কাজ করতে। আচ্ছা রিয়াজ ভাই, আপনি কিভাবে করেছেন এটা আমাদেরকে একটু দেখিয়ে দেন এই দুধটুকু দিয়ে। আচ্ছা দেখো, মানে পনির তৈরির প্রথম যে স্টেজটা, প্রথম স্টেপ, এটা প্রথম ধাপে আমরা কি করছি সেটা দেখো। ওনারা তো অত অল্প দুধে করতে পারেন, অনেক কথা বলতে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি কি কিভাবে করবেন বলেন। আচ্ছা, আমি এখন একটু মেডিসিন দিব। আচ্ছা, আপনার মেডিসিন এটা আমি কাছে এনে দিই আপনাকে। এটা ওনার একটা মেডিসিন, যে মেডিসিন আপনার ধরেন সাইট্রিক অ্যাসিডের কাজ করে বা লেবুর রস দিয়ে যে কাজ হতে পারে আর কি। হ্যাঁ, এটার নাম কি আপা? এটা ওনারা মেডিসিনই বলে থাকেন, বিশেষভাবে তৈরি। হ্যাঁ, বিশেষভাবে তৈরি। আপনি করেন, আরম্ভ করেন। আচ্ছা, এটা দিলে পরে কি হবে আপনি একটু বলে দেন। এটা দিলে পরে জমে যাবো গা। যখন জমে যাবো গা তখন কাইটা দিতে হবে। কাইটা দিলে পরে পনিরটা কাটতে হবে, তারপর এই ছানাটা কাটতে হবে। কাইটা দিলে পরে উপরের দিকে পানি উঠ, পনিরের দিকে ছানা জমে যাবো গা। তাহলে দর্শকবৃন্দ, এই যে দিয়ে রেখেছেন উনি, কিছুক্ষণ পরে এটা কি অবস্থা দাঁড়ায় আপনারা দেখতে পাবেন। এই যে মেডিসিন দেওয়ার পর কতক্ষণ রাখতে হয় আপনাদের? মানে টোটাল 2 ঘন্টা পরে পনি বানিয়ে দেখানো যাইব। হ্যাঁ, টোটাল 2 ঘন্টা রাখতে হবে মেডিসিনটা দিয়ে। আচ্ছা, এখন তাহলে প্রিয় দর্শক, আমরা 2 ঘন্টা অপেক্ষা করছি। তাহলে দেখান আমাদের কিভাবে করবেন আপনি। আচ্ছা, কাটি। কি হচ্ছে পা? উনি কাটছেন। হ্যাঁ, শক্ত হচ্ছে কিন্তু একটু। হ্যাঁ, সফট, যেমন আমাদের যে পুডিং হয় পুডিং এর মতো হয়েছে জিনিসটা, খুব ক্রিমি ভাব। এটা ঠিক দইও না আবার। এরপরে আর কিছু করবেন আপনি? এরপরে উপর দিয়ে পানি উঠবে, পানি উঠলে আমি এটা ভেঙে দিব। কতক্ষণ পর লাগবে আপনার এটা সময়? এটা আবার ফিরে 15 মিনিট সময় লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করতে পারেন আপনি, আমাদের যে এইখানে অনেক জিনিস আছে, এই 15 মিনিট আপনি এই জিনিসটা দেখাতে পারেন। হ্যাঁ পারবো। মানে পেঁয়াজুটা আমরা এখন তৈরি করব। হ্যাঁ, পনির পেঁয়াজি। পনির পেঁয়াজি খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, আপনি শুরু করে দেন। মানে গরম কড়াইতে তেল দিতে হবে, ধরেন আমি 1 টেবিল চামচের মতো? চলবে। ও, খুব অল্প। আমি তো ভেবেছি ডুবো তেলে ভাজতে হবে, তা না। না না, এটাই তো মজা। 1 টেবিল চামচের মতো তেল দিয়েছে। হ্যাঁ, আগে মরিচ দিয়ে ভাজবে না, এখানে 2-3টা মরিচ আছে মনে হয়। শুকনা মরিচ একটু ভেজে নিতে হবে, বিচি সহায় দিয়ে দেন। হ্যাঁ, আঁচটা কমিয়ে দেন, একদম পুড়ে যাবে, একটু কমিয়ে দেন, বন্ধই করে দেন আপাতত। এখন পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ দিতে হবে। আচ্ছা, এখন পুরো দিয়ে দিন, সাথে সাথে দিয়ে দেন। আচ্ছা, এটা কি একদম গলে যাবে? হ্যাঁ, গলে যায়, আবার ফিরে অটোমেটিক আবার আলাদা হয়ে যাবে, আলাদা হবে। আচ্ছা আচ্ছা, এটা আপনি কোথা থেকে শিখেছেন পেঁয়াজ, পনির পেঁয়াজটা? এটা তো আমরা বিক্রি করি, এটা আমাগো শিখা আছে আর কি। আচ্ছা, পনির তৈরি করা তো খুব সহজ না, তাই না? এখন দর্শকবৃন্দ যদি না বোঝেন তাহলে কি আপনার সাহায্য পেতে পারেন নিশ্চয়ই? হ্যাঁ পাইবো। তাহলে দর্শকবৃন্দ, উনি যে বলেছেন যে যে পনিরটা আমরা দেখাচ্ছি, যদি আপনারা করতে গিয়ে কোনো অসুবিধায় পড়েন তাহলে আপনারা সেই কলা বাগানে সেই বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের কাছে উনি বসেন, সবসময় থাকেন, ওনার কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন। একদম গির মতন ছিনাস পেয়ে খুবই নতুনত্ব, তাই না প্রিয় দর্শক?
করে দেখতে হবে, আসলে খেয়ে দেখতে হবে ভাতের সাথে। আর আমরা যে এটা বাস্তার সময় যে লবণটা দেই নেই, এটার মধ্যে যে লবণটা থাকে ওই লবণই হয়ে যায়। আচ্ছা, উনি বলছেন এটা কিন্তু ঠান্ডা ভাবে পরিবেশন করতে হবে, ঠান্ডা হলে জিনিসটা আরো মচমচে হবে, তখন খাবেন আপনারা। তাহলে আপনাদের রান্নার সুবিধার জন্য পনির পেঁয়াজুর পুরো প্রণালীটা দেখিয়ে দিচ্ছি আরেকবার। পনির পেঁয়াজি তৈরি করতে আমাদের লাগবে পনির 250 গ্রাম, পেঁয়াজ 100 গ্রাম এবং শুকনো মরিচ 3 থেকে 4টি। প্রথমে কড়াইয়ে তেল ঢেলে তাতে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এবং টুকরো করা পনির দিয়ে ভালো করে ভাজতে থাকুন। পনির গলে গিয়ে তেল বেরিয়ে এলে ভাজা ভাজা করে নামিয়ে প্লেটে তুলে পরিবেশন করুন পনির পেঁয়াজি। মেডিসিন সম্বন্ধে সবারই একটা আগ্রহ আছে আমি মনে করি, দর্শকদেরও। কিন্তু এই মেডিসিন তো দর্শকদেরকে বলা যাবে না, ওনারা বলছেন সবারই একটা বিজনেস সিক্রেট থাকে। তবে কেউ যদি আপনারা করতে চান, ওনাদের গিয়ে বললে ওনারা আপনাদেরকে বিক্রি করতে পারে আপনাদের কাছে। তাহলে এবার আমরা এটাতে ফিরে আসি না, তাহলে এবার আমরা এটাতে ফিরে আসি না, কাজ শুরু করে দেন আপনি। যে ভাই হাত তো ধোয়া আছে, আপনার হাত ধোয়া আছে। ও দেখো পানি ভিতরে, হ্যাঁ পানি ছেড়েছে অনেক। হালকা করে ভেঙে নিচ্ছে, মানে পুরো কেটে দেখো। হ্যাঁ দেখো, আপনি ভাঙতে পারেন কোনো সুবিধা নেই। এই ধরে আমি ভাঙতে পারলাম না। এখন এই জিনিসটা ভেঙে দিচ্ছে, এই জিনিসটা তলাইবে, উপর দিয়ে পানি উঠবে, ওই ছালটা পড়ে গেলে আমি আবার হাত দিয়ে একটা চাকা বানাবো। চাকাটা বানাইয়া আমি ওই ওই টুকরিটাই ভরবো, এই ঝুড়িটা, এই ঝুড়িটার মধ্যে ভরবো। ভরে টিপ দিলে পরে ওই পানিটা ওইটার ইয়ে পড়ে যাবো। আচ্ছা, তো কতক্ষণ সময় লাগবে আপনার? আর আধা ঘন্টার ভিতরে হয়ে যাবো। তাহলে প্রিয় দর্শক, এই পানি ওঠা পর্যন্ত আমরা আধা ঘন্টা অপেক্ষা করছি। সব নিচে বসে আছে না? নিচে সব বসে আছে। পুরিটা বেশিরভাগ আপনার ভালো হয়, যেমন মানিগঞ্জের পনির, টাটকা দুধ। হ্যাঁ, মানে ঢাকা দুধের উপর অনেক কিছু নির্ভর। হ্যাঁ, তো এইভাবে আস্তে করে আনতে হয় না? আস্তে আস্তে আনতে হবে। আপনার আঙুলের ফাঁক দিয়ে তো বেরিয়ে যাচ্ছে না কিছু কিছু, অল্প অল্প এটা ঠিক করে আনতে হবে। দেখো একসাথে অনেক চেপে জিনিসটাকে উনি। আর এইরকম কয়টা পনির হয় আমার যে বড়? এইরকম আপনার যে 40 কেজি দুধে, এক মন দুধে চারটা পনির হবে, চারটা পনির হয়তো 5 কেজি, 4.5 কেজি দুধ ভালো হইলে পরে 5 কেজি হবে, আর নিয়ম হইলে পরে 4 কেজি, 4.5 কেজি এরকম হবে। এই জন্য এত দামে আমরা পনির। হ্যাঁ, এটা শুনে একটা টেকনিক আছে। এখন এই যে পানিটা উপরে উঠে গেছে গা, আর এখন আমি এটা ভরবো, ভরে চিপ দিলে পানি বেরোবো, এই লবণটা দিতে হবে কমপক্ষে আপনার 7 ঘন্টা পর। আচ্ছা, 7 ঘন্টা পর লবণ দিলে পরে লবণটা লাগবে, আবার উপর দিয়ে আবারও দিতে হবে, কমপক্ষে 3-4 বার লবণ দিতে হয়। আচ্ছা, লবণ দিয়ে ওইটারে পানি দিয়ে দিতে হবে। যারা লবণ ছাড়া খাইবো, এই যে এইভাবে বানিয়ে ছানা এটাও খাইতে পারবো। আচ্ছা, এটা গরম ঠান্ডা, গরমের দিন শীতের দিনে কোনো তফাৎ হয় পনির দিতে? হ্যাঁ হয়, হয় শীতের দিনে ধরতে একটু দেরি হয়, মেডিসিন ধরতে দেরি হয়। আচ্ছা, আর গরমের দিনে রাগ থাকে বেশি, এটা থাবা দেয় ফট করে হয়ে যায় গা। এখন হয়ে গেছে গা, এখন একটা চাকু লাগবে। চাকু দিচ্ছি আমি আপনাকে এনে। এই যে দেখেন কোনটা আপনার লাগছে, কাটুন। হ্যাঁ হ্যাঁ, কাটেন, কাটেন। এই যে আমি কাটতাছি, আপনারা দেখেন খুব সুন্দর করে কাটতাছি। এই যে কাটতাছি দেখো, একটা দলা হয়েছে। এখন আমি এটার মধ্যে ভরবো, বইরা আমি এইভাবে ছোট টুকরি তো 2 হাত যায় না, বড় টুকরিতে 2 হাত লাগে। তা আমি 1/2 টিপি দিবো, 1/2 টিপি দিলে ওই যে পানি গুনে পড়ে, এই যে পাশ থেকে পানি বেরিয়ে যায়, ওই যে পানি গুনে পড়ে, মানে যতটা চাপ দিয়ে পানিটা বের করে নেওয়া যায়। হ্যাঁ, পানিটা থাকলে পরে জিনিসটা ভালো হবে না, পানিটা বাইর করতে হবে। এই পানিটা কমার পক্ষে 1-2 দিন পরে পরে, কিন্তু এটা ঝরতেই থাকবে পানি, ঝরতেই থাকবে। লবণ যত দেওয়া হবে তত ঝরতে। আমি আবারও কাটতাছি, আবার দেখেন এই যে আমি কাটতাছি, আর যেটা খয়ে খয়ে পরে এটা আবার আদ্যে তুইলা আবার ফিরাম দিতেছি। আচ্ছা,
এই যে হয়ে গেল গা এখন আমি উল্টাবো এখন আমি উল্টাবো একটা টুকরিটা জাগি দিব এই যে হয়ে গেছে এই যে হয়ে গেছে গা এই এই যে হয়ে গেছে গা এবারে বয়ে দিলে এই যে এরকমই হবে নিচের অংশটা ওই ডিজাইনটা বসে গেল যারা মনে করেন যে লবণ ছাড়া খাবো তারা বাসার ভিতরে বানিয়ে এইভাবে থুইয়া দিব এটা কালকে খেতে পারবো অথবা পরশুদিন খেতে পারবো ফ্রিজ ছাড়া এইভাবে তিন দিন চার দিন থাকবে আচ্ছা এবার লবণ দেওয়াটা দেখানো যাবে আচ্ছা এবার লবণ দেওয়া আমি ওইটা দেখাবো আর কি আপনি এটা দেখাবেন এটা দেখাবো এটা দাম পালাইলাম এটা শরীর এটা শরীরাল দেই আর ওই যে কিছু এটা আমি বাসা নিয়ে যাব এটা এটা শুদ্ধ এটা দর্শক এটা আমার এটা শরীর আমার আচ্ছা কাটি দিনটা আমি কাটি দিচ্ছি এই যে এখানে কাঠিগুলো রাখা আছে কাটিটা ভালো আর এই যে লবণ এবার আমাদের ফাইনাল স্টেজে এসে গেছি আমরা আমি এখন গাই করব তিনটা এই একটা এই দুইটা এই তিনটা আচ্ছা এখন আমি বাম হাত দিয়ে সমান দূরে দূরে হ্যাঁ সমান করে ওই গাই দিয়ে তিনটা লবণ দিব একটা পনিতে 50 গ্রাম 100 গ্রাম লবণ খায় কিন্তু লবণ থাকলে লবণটা দিলে পানিটা ভিতরে পড়ে যাবে শক্তটা তাড়াতাড়ি হবে ও আর পানিও ঝরতে থাকবে হ্যাঁ পানি ঝরতে থাকবে এই যে দিলাম পনিটা খুব মজা হবে এখন এখন দিয়ে আমার লবণ দেওয়া শেষ এখন আমি দিলাম দেওয়ার পরে উল্টে দিতে হবে উল্টে দিতে হবে এই লবণটা এখন গাউদা মাকে দিতে হবে এই যে আচ্ছা আচ্ছা এই যে দেওয়ার পরে আমি এই খাজিতে বসাবো খাজিতে বসাইয়া এইভাবে রাখবো সেট করে রেখে দিতে এটা এইভাবে রাখবো আর একবার লবণ দিব 4 ঘন্টা পর আর একবার লবণ তারপরে 4 ঘন্টা পর দিলে পরে যাদের কম লবণ ইচ্ছা থাকে আর একবার লবণ দিয়ে খেতে পারবো আর যাদের বেশি লাগে তাহলে আরো দুইবার লবণ দিতে হবে দুইবার লবণ দিয়ে পানিতে ধুইয়া খেতে হবে ঢাকাই পনির তৈরি করতে আমাদের লাগবে গরুর টাটকা দুধ 6 লিটার সাইট্রিক অ্যাসিড পরিমাণ মতো এবং লবণ পরিমাণ মতো প্রথমে দুধের সাথে সাইট্রিক অ্যাসিডের বিকল্প বিশেষ মেডিসিন মিশিয়ে 2 ঘন্টা রেখে দিন 2 ঘন্টা পর জমাট মিশ্রণটি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে হাত দিয়ে গুঁড়ো করে আধা ঘন্টা রেখে দিন মিশ্রণটির ওপরে পানি উঠে গেলে দুহাত দিয়ে পাত্রটির একদিকে চাপ দিয়ে ধরে রাখুন এবার ছানা ছুরি দিয়ে কেটে বাঁশের ঝুড়িতে চেপে চেপে ভরে চাপ দিয়ে পানি বের করে নিন এবার পনিরটি উল্টিয়ে কাঠি দিয়ে ছিদ্র করে বেশি করে লবণ ভরে দীর্ঘমেয়াদের জন্য সংরক্ষণ করুন মজাদার ঢাকাই পনির।